বিবেকানন্দ স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে আজকে যে দৃশ্য প্রত্যক্ষ করলাম তাতে লজ্জায় মাথায় হেট হয়ে যাচ্ছে। আজকে সকালবেলা আমরা চেয়ারম্যান সহ আমাদের কাউন্সিলররা সহ বিবেকানন্দ স্কুলের সমস্ত প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্রদের উপস্থিতিতে আমরা মাল্যদান এবং তাকে স্মরণ করলাম। তারপরে গোটা শহর পরিক্রমা করে এসে দেখলাম কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী এবং স্থানীয় বিধায়ক বিধায়িকার নেতৃত্বে একদল আসলেন, এসে জুতো পরে কেন্দ্রীয় মন্ত্রী জুতো পরে মালা দিলেন। আসল কথা, তিনি এসেছেন রাজনৈতিক পর্যটন করতে। বাংলার কৃষ্টি সংস্কৃতি তার কোনো ধারণা নেই। একজন জাতীয় নেতা, একজন বীর হিন্দু সন্ন্যাসীকে যেভাবে তিনি আজকে অপমান করলেন, আজকে বাংলাবাসী হিসেবে আমাদের হেট হয়ে যাচ্ছে এবং বাংলার বিজেপি নেতারা এর কৈফত কিভাবে দেবেন। সুতরাং বিজেপি যেখানে রাজনৈতিক পর্যটন করছে, হিন্দু ধর্মের প্রতি তাদের যে কোনো শিষ্টাচারের সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই, সেটা আমরা প্রমাণ পেলাম সেই রামকৃষ্ণ বিবেকানন্দ মূর্তির সামনে। আজকে যুব পুরুষের মূর্তিতে জুতো পরে মালা দেওয়া, এই কালচার গুজরাটে চলতে পারে, উত্তর ভারতে চলতে পারে, বাংলায় চলবে না। বাংলার মানুষ এটাকে ক্ষমার চোখে দেখবে না।